ডায়াবেটিস রোগীদের খুব দ্রুত ইনসুলিন ফ্রি হওয়ার একটা কার্যকর পদ্ধতি হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। আমরা মূলত আজকে এই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহান ইমরান, হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। অলরেডি আপনারা জেনেছেন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে খুব দ্রুত ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ফ্রি করা যায় এবং ধীরে ধীরে তাদেরকে ডায়াবেটিস থেকে মুক্ত করা যায়। এটি মূলত খুব অল্প সময়ে এবং অল্প খরচে ইনসুলিন ফ্রি করার একটা কার্যকর পদ্ধতি। বহুদিন যাবৎ ডায়াবেটিস আক্রান্ত আছেন এবং ইনসুলিন ছাড়া তিনি কোনোভাবেই চলতে পারছেন না। তো এরকম যে কোনো ডায়াবেটিস রোগীদেরকে দেখা যায় যে প্রপার একটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে খুব সহজেই ইনসুলিন ফ্রি করা যায় এবং ইনসুলিন ফ্রি করে ধাপে ধাপে ওনার ভাইটাল ফোর্স আপ করে দেখা যায় যে ওনাকে ডায়াবেটিস থেকে মুক্ত করা যায়। তবে এর জন্য অবশ্যই আপনাকে দক্ষ এবং রেজিস্টার্ড একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিতে হবে, যিনি ডায়াবেটিসের ওই রকম চিকিৎসা দিতে পারেন এবং দিয়ে থাকেন। আপনারা হয়তো অনেকেই আমার কথা শুনে অবাক হচ্ছেন যে ডায়াবেটিস সেটা আবার সারবে কিভাবে? আমরা তো সেই বহুকাল থেকে জেনে আসছি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হয় ইনসুলিন নিয়ে বা ডায়াবেটিসের মেডিসিন খেয়ে অথবা বিভিন্ন রাসায়নিক বা অ্যালোপ্যাথিক মেডিসিন শরীরে প্রয়োগ করে করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে করে চলতে হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে প্রথম অবস্থায় যখন কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং তার শরীরে যখন কোন প্রকার অ্যালোপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয় না, তাকে প্রপার একটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে 4 থেকে 6 মাসের মধ্যে পুরোপুরি কিউর করে ফেলা যায়, অর্থাৎ ডায়াবেটিস থেকে মুক্ত করে ফেলা যায়। আবার যখন দেখা যায় যে দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ভুগছেন, তাদেরকে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট দিয়ে ডায়াবেটিস থেকে মুক্ত করতে হয়। আমার এই কথাগুলো শুনে অনেকেই হয়তো কিছুটা অবাক হচ্ছেন। তো এটা অবাক হওয়ারই কথা। মূলত যুগ যুগ ধরে মেডিকেল মাফিয়ারা মানুষকে বুঝিয়ে আসছে যে ডায়াবেটিসকে মেডিসিন প্রয়োগ করে করে নিয়ন্ত্রণে রাখতে হয়। এটা মূলত মেডিকেল মাফিয়াদের তৈরি করা একটা বিজনেস স্ট্র্যাটেজি। দেখা যাচ্ছে আপনি যখন ডায়াবেটিসে আক্রান্ত হবেন, আপনাকে ক্রমাগত মেডিসিন প্রয়োগ করা হচ্ছে। এই যে আপনি ক্রমাগত মেডিসিন নিচ্ছেন, দিনের পর দিন আপনার শরীরে মেডিসিন প্রয়োগ করছেন, দেখা যাচ্ছে যে এর মাধ্যমে আপনার ইন্টারনাল যে ভাইটাল অর্গান গুলো আছে সেগুলোতে ট্রমা তৈরি হচ্ছে, অর্থাৎ আঘাত তৈরি হচ্ছে এবং সেগুলো ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এছাড়া এই যে আপনি রাসায়নিক ঔষধ ক্রমাগত আপনার শরীরে প্রবেশ করাচ্ছেন, তাতে কিন্তু সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার ভাইটাল অর্গান গুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া দেখা যায় সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ায় অথবা দেখা যায় আপনার ভাইটাল ফোর্স দিন দিন যখন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, এর ফলে আপনার শরীরে আরো বিভিন্ন ধরনের রোগ বিধি জেগে উঠছে। তখন দেখা যায় সেই রোগ বিধির চিকিৎসার জন্য আপনার শরীরে আরো বেশি মেডিসিন প্রয়োগ করা হচ্ছে। এর কারণে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং তাকে অনেকগুলো মেডিসিন প্রতিদিন খাওয়া লাগছে। আপনার আশেপাশে এরকম খোঁজ নিয়ে দেখবেন যে অনেকেই আছেন এরকম ডায়াবেটিসে আক্রান্ত আছেন এবং এর ফলে তার হার্টের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, শরীরে আরো বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হচ্ছে দীর্ঘদিন যাবত এভাবে চলতে থাকার কারণে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটা নরক যন্ত্রণা নিয়ে ওনাকে জীবনযাপন করতে হচ্ছে। এক সময় দেখা যাচ্ছে যে এরকম একটা দুঃসহ জীবন অবসান করে তাকে পরপারে পাড়ি জমাতে হচ্ছে। অলরেডি আপনারা জেনেছেন দীর্ঘদিন যাবত যখন মানুষের শরীরে বিভিন্ন প্রকার রাসায়নিক ঔষধ বা অ্যালোপ্যাথিক ওষুধ প্রবেশ করানো হয় অথবা প্রয়োগ করা হয়, দেখা যায় যে মানুষের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলোতে ট্রমা তৈরি হয় এবং এই যে অ্যালোপ্যাথিক মেডিসিন বা বিভিন্ন রাসায়নিক মেডিসিন মানুষের শরীরে ক্রমাগত হারে প্রয়োগ করা হচ্ছে, এর কারণে কিন্তু বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়। এই যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ওই সকল ঔষধ প্রয়োগ করার ফলে সৃষ্ট ট্রমা, এর কারণে কিন্তু আপনার ভাইটাল ফোর্স দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। যখন মানুষের ভাইটাল ফোর্স এরকম দুর্বল হয়ে যায়, তখন দেখা যায় মানুষের শরীরে বিভিন্ন প্রকার রোগ বিধি জেগে ওঠে। এমনিতেই যে বিষয়টি ঘটে, আর সেটা হলো আমাদের বয়স বাড়ার সাথে সাথে ভাইটাল ফোর্স দুর্বল হতে থাকে। এর সাথে আপনি যখন আবার বিভিন্ন রাসায়নিক ঔষধ প্রয়োগ করতে থাকবেন আপনার শরীরে ক্রমাগত ভাবে, তখন দেখা যায় যে পরিস্থিতিটা আরো জটিল আকার ধারণ করে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন আমাদের দাদা বা পরদাদা যারা ছিলেন, তারা দেখা যায় যে শত বর্ষ আয়ু পেয়েছেন এবং কোন প্রকার ওই রকম জটিল বা কঠিন রোগে ভোগেননি। এখন মানুষ শত বর্ষ হওয়া তো দূরের কথা, যখন তারা মিডল ইস্ট পার হয়ে যায় অর্থাৎ 45 পার হয়, তখনই দেখা যায় তাদের শরীরে বিভিন্ন প্রকার রোগে আক্রমণ করতে থাকে। আপনি হয়তো জেনে থাকবেন মানুষ মূলত বংশগত ভাবে তাদের পূর্বপুরুষ থেকে বিভিন্ন রোগের জেনেটিক মেটেরিয়ালস বা ট্রু ডিজিজ লাভ করে থাকে। এই যে তারা বিভিন্ন রোগ বেদি তাদের পূর্বপুরুষ থেকে পেয়ে থাকে বা বিভিন্ন রোগের জেনেটিক ম্যাটেরিয়ালস তারা পেয়ে থাকে, সে সকল জেনেটিক ম্যাটেরিয়ালস এর মধ্যে যেগুলো প্রকট আকারে থাকে দেখা যায় যে সেগুলো কিন্তু বিভিন্ন প্রকার লক্ষণ এবং উপসর্গ তৈরি করে থাকে। বিভিন্ন ট্রিটমেন্ট সিস্টেম মূলত সেই সকল লক্ষণ এবং উপসর্গগুলোকে রোগের নাম দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকে। কিন্তু আপনার ক্রো ডিজিজ অর্থাৎ এই যে দুরারোগ্য রোগের জেনেটিক ম্যাটেরিয়ালস আপনার মধ্যে আছে ডমিনেন্ট বা প্রি ডমিনেন্ট অবস্থায়, সেটা কিন্তু ভেতরে ভিতরে থেকে যায়। এই যে বিভিন্ন লক্ষণ এবং উপসর্গের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, দেখা যায় যে লক্ষণ এবং উপসর্গ ট্রিটমেন্ট করার কারণে কিন্তু চলে যাচ্ছে। যেহেতু ওই সকল দুরারোগ্য রোগের জেনেটিক ম্যাটেরিয়ালস আপনার ভিতরে থেকে যায়, সেগুলো আবার কিন্তু লক্ষণ এবং উপসর্গ তৈরি করে থাকে। তখন দেখা যায় ওই সকল লক্ষণ এবং উপসর্গকে বিভিন্ন নাম দিয়ে আবার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এই যে ট্রিটমেন্ট করা হচ্ছে অর্থাৎ বারবার লক্ষণ এবং উপসর্গ তৈরি হচ্ছে, আবার ট্রিটমেন্ট করা হচ্ছে অর্থাৎ মেডিসিন প্রয়োগ করা হচ্ছে, এখানে মূলত রোগকে পুরোপুরি নির্মূল না করে পুষে রাখা হয়ে থাকে অর্থাৎ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এটা হলো মেডিকেল মাফিয়াদের একটা বিজনেস পলিসি। এই যে আমাদের শরীরে ডায়াবেটিস তৈরি হয় অর্থাৎ সুগার বেড়ে যায় অর্থাৎ বিভিন্ন লক্ষণ এবং উপসর্গ প্রকাশ করছে ডায়াবেটিসের, তো এর পিছনে বেশ কিছু ট্রো ডিজিজ দায়ী থাকে। এই যে আমি ট্রো ডিজিজ এর কথা বলছি সেগুলো সম্পর্কে আমার ওয়েবসাইটে আর্টিকেল আছে, তো বিস্তারিত বিষয় সেখানে বর্ণনা করা আছে, আপনারা সেখান থেকে জেনে নেবেন। ওকে ফাইন। হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটা মূলত একটা মায়াসমেটিক বা জেনেটিক একটা ট্রিটমেন্ট। এখানে মূলত যে ট্রো ডিজিজ গুলো তার মধ্যে প্রকট অবস্থায় থাকে, তো সেগুলোকে রিসেসিভ অবস্থায় নিয়ে যাওয়া হয়। এর ফলে দেখা যায় যিনি ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিসের সাথে আরো যে ডিজিজ গুলোতে আক্রান্ত উনি ধীরে ধীরে কিন্তু সুস্থতার দিকে আগায়। কারণ হলো যখনই ওই সকল পেশেন্টদের কেস টেকিং করে বিস্তারিত তথ্য নিয়ে অর্থাৎ ওনার পিতামাতা, দাদা দাদি, নানা নানি এবং ওনার জীবন দর্শন এবং ওনার যে বর্তমান অবস্থা আছে সবকিছু অ্যানালাইসিস করে যখন ওনার শরীরে ডাইনামিক হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয় দেখা যায় যে খুব কুইকলি ওনার ভাইটাল ফোর্স আপ হতে থাকে। এর ফলে দেখা যায় ওনাদের শরীরে যে রোগগুলি থাকে সেগুলো যত শক্তিশালী অবস্থায় থাকুক না কেন সেগুলো ধীরে ধীরে কমতে থাকে এবং আস্তে আস্তে দেখা যায় ডায়াবেটিসের মতো সমস্যা থেকে ওনারা সেরে ওঠেন। এখানে যে আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিয়ে থাকি, তো এই ট্রিটমেন্টের অনেক ফেসিলিটি রয়েছে যেটা মূলত অন্যান্য ট্রিটমেন্ট সিস্টেমে পাওয়া যায় না। ডায়াবেটিস রোগীদের হোমিও চিকিৎসা নিলে যে যে সুবিধাগুলি রয়েছে তো তার মধ্যে রয়েছে এখানে যে চিকিৎসা খরচ রয়েছে সেটা মূলত অন্যান্য ট্রিটমেন্ট সিস্টেমে যে খরচটা আপনার যাবে তার তুলনায় অনেক অনেক কম। এছাড়া ওষুধ খাওয়ার তেমন কোনো ঝামেলা নেই, কারণ হলো এখানে খুব কম পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে, তো ওষুধ খুব দ্রুত কাজ করে থাকে, যার কারণে দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের শরীরে যখনই হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে তখন তারা দ্রুত আরোগ্যের দিকে যান এবং দ্রুত তারা ফল পেয়ে থাকেন। তো ওষুধ যখন দ্রুত কাজ করতে শুরু করে তখন দেখা যায় যে চিকিৎসার শুরুতেই ডায়াবেটিস রোগীদের শরীর এবং মনে পরিবর্তন আসে। যারা ইনসুলিন নিচ্ছেন তারা খুব দ্রুত ইনসুলিন ফ্রি হয়ে যান। এখানে মূলত ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাছাড়া দেখা যায় যে অন্যান্য ট্রিটমেন্ট সিস্টেমে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় যেরকম আরো জটিল জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে তেমন কোনো ওই রকম ঝুঁকি নেই। যেহেতু ডাইনামিক হোমিওপ্যাথিক মেডিসিন খুব দ্রুত কাজ করে, যার ফলে দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের ভাইটাল ফোর্স অর্থাৎ জীবনী শক্তি খুব দ্রুত উন্নত হতে থাকে। এছাড়া যেহেতু এখানে একটা মায়াজমেটিক অর্থাৎ জেনেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে, তো ডায়াবেটিস রোগীরা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে থাকলেও দেখা যায় যে সেই সকল রোগগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে আসে। যেহেতু এখানে খুব তাড়াতাড়ি তাদের ভাইটাল ফোর্স আপ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি শরীরে শক্তি ফিরে আসে, তো যার কারণে তাদের দেহ এবং মনে একটা সতেজতা এবং একটা আনন্দ ভাব ফিরে আসে। ইতিপূর্বে আমি আপনাদেরকে ভাইটাল ফোর্স সম্পর্কে বলছিলাম। তো যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন দেখা যায় যে আমাদের ভাইটাল ফোর্স দিন দিন দুর্বল হতে থাকে। অলরেডি আপনারা জেনেছেন যে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে জেনেটিক মেটেরিয়ালস এর মাধ্যমে কিন্তু রোগ ব্যাধি নিয়ে আসি, অর্থাৎ আপনি যে রোগে আক্রান্ত হচ্ছেন এর জন্য দায়ী হলো আপনার DNA। কিন্তু এই যে রোগটি আপনার শরীরে জেগে উঠছে আপনি চাইলে সেটাকে এভয়েড করতে পারেন, অর্থাৎ এটা জেগে ওঠার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা যদি আপনি তৈরি না করেন তখন কিন্তু সেটা জেগে উঠবে না। এমনিতেই আমাদের ভাইটাল ফোর্স ডাউন হয়ে যাচ্ছে, তার উপর দেখা যায় যে বিভিন্ন রাসায়নিক মেডিসিন আমরা অনবরত গ্রহণ করছি, এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ভাইটাল ফোর্স ডাউন হয়ে যায়। এই যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়াও ভাইটাল ফোর্স দুর্বল হওয়ার আরো বেশ কিছু কারণ রয়েছে, তো সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ভ্যাকসিন বা টিকা গ্রহণ করা, বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক অর্থাৎ উচ্চ শক্তির ক্ষতিকর অ্যান্টিবায়োটিক গ্রহণ করা, ক্রমাগত হারে বিভিন্ন প্রকার রাসায়নিক মেডিসিন বা অ্যালোপ্যাথিক ঔষধ গ্রহণ করা, দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রোগের জন্য ক্রমাগতভাবে দিনের পর দিন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মেডিসিন আমাদের শরীরে প্রয়োগ করছি। এর কারণে কিন্তু আপনার ভাইটাল ফোর্স আরো বেশি দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাচ্ছে। বড় ধরনের কোনো মানসিক আঘাতের কারণেও কিন্তু আপনার ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যাবে। তো এক পেশেন্ট একবার বলছিলেন যে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে ক্রমাগত তারা রোগে আক্রান্ত হচ্ছে, তাদের শরীরে রোগ লেগেই আছে, রোগ যেন তাদের শরীর থেকে যাচ্ছেই না। কিন্তু আমার বয়স 40 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি অ্যাক্টিভ অবস্থায় আছি, আমার শরীরে কোনো রোগই নেই। দেখা গেল কোন একটা কারণবশত এক সপ্তাহ পরে ওনার চাকরিটা চলে গেল। তখন উনি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে সাংসারিক কার্যক্রম বা সংসার উনি কিভাবে চালাবেন, বাসা ভাড়া কিভাবে দিবেন। তো এই যে ওনার মধ্যে দুশ্চিন্তা আসলো, এই দুশ্চিন্তায় কিছুদিন পরেই দেখা যায় যে তার হাই প্রেশারের সমস্যা হলো, অর্থাৎ ওনার প্রেশার বেড়ে গেল, উনি উচ্চ রক্তচাপের রোগী হয়ে গেলেন। তারও কিছুদিন পর দেখা যায় যে ওনার হার্টের সমস্যা ধরা পড়লো। অথচ দেখুন, কিছুদিন আগ পর্যন্ত কিন্তু লোকটা নিজেই বলছিল যে ওনার বয়স 40-এর উপরে হয়ে গেল, এখন পর্যন্ত কোন রোগ বিধি ওনাকে আক্রমণ করেনি। এক সপ্তাহের ব্যবধানে দেখুন উনি কতগুলো রোগে আক্রান্ত হয়ে গেছেন। একটা মানসিক আঘাতের কারণে দেখা যাচ্ছে যে ওনার ভাইটাল ফোর্স দুর্বল হয়ে গেল এবং এর ফলে ওনার ভিতরে যে প্রো ডিজিজ গুলা ছিল বা প্রিডমিনেন্ট অবস্থায় যে রোগগুলা ছিল, তো সেগুলো একের পর এক জেগে উঠতে শুরু করলো। তো এইভাবে বিভিন্ন মানসিক আঘাতের কারণে কিন্তু আপনার ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যাবে এবং আপনার শরীরের যে ডিজিজ গুলো আছে সেগুলো জেগে উঠবে। এছাড়া বড় ধরনের শারীরিক আঘাতের কারণে কিন্তু আমাদের ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যায় এবং আমরা যে জীবনযাপন করি, সেই জীবনযাপনে কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে যে জীবনযাপনটা করি, তো তার ফলেও কিন্তু আমরা ক্রমাগত হারে আমাদের ভাইটাল ফোর্স ডাউন করে দিচ্ছি। ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে বহু মেডিসিন রয়েছে। তো এখানে মূলত চিকিৎসক পেশেন্টের হিস্ট্রি নেবেন, পেশেন্টের মধ্যে কি কি প্রো ডিজিজ আছে সেগুলোকে নির্ণয় করার জন্য পেশেন্টের পিতামাতা, দাদা দাদি অর্থাৎ ওনার পূর্বপুরুষের হিস্ট্রি নেবেন এবং পেশেন্টের বর্তমান যে কন্ডিশন আছে, তো পা থেকে মাথা পর্যন্ত তার সবকিছু অ্যানালাইসিস করবেন। এছাড়া পেশেন্টের জীবন দর্শন সম্পর্কে পর্যালোচনা করবেন। তো এইভাবে হিস্ট্রি নিয়ে তার মধ্যে যে প্রো ডিজিজটা আছে, সেই প্রো ডিজিজটা নির্ণয় করে সেটাকে রেসিসিভ করা হয়ে থাকে। তো ডায়াবেটিস রোগীরা মূলত দেখা যায় দীর্ঘদিন যাবত যখন ওনারা ভুগতে থাকেন এবং বিভিন্ন প্রকার রাসায়নিক মেডিসিন তাদের শরীরে প্রয়োগ করতে থাকেন, তখন কিন্তু ওনারা একটা রোগে আক্রান্ত থাকে না, বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত থাকে এবং বিভিন্ন রোগে ভুগতে থাকার কারণে তাদের শরীর বা দেহ একেবারে নির্জীব অবস্থায় থাকে। তো এখানে মূলত চিকিৎসক তার প্রো ডিজিজটা নির্ণয় করে ডাইনামিক হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করে থাকেন। ওই মেডিসিনগুলো প্রয়োগ করার সাথে সাথে খুব দ্রুত রেজাল্ট দিতে থাকে, অর্থাৎ ওনার যে ভাইটাল ফোর্স আছে সেই ভাইটাল ফোর্স খুব তাড়াতাড়ি আপ হতে থাকে। তখন দেখা যায় ওনার শরীরে যে ঝরাজীর্ণ বা নির্জীব একটা ভাব থাকে, সেই নির্জীব ঝরাজীর্ণ ভাবটি দূর হয়ে একটা সঞ্জীবনী শক্তি লাভ করে। এখানে দেখুন, হোমিওপ্যাথিতে ডায়াবেটিস রোগীদের জন্য যে যে মেডিসিন গুলো প্রয়োগ করা হয়ে থাকে, তো আমি এখানে আপনাদেরকে যে রেপার্টরিটা দেখাচ্ছি সেটা মূলত সিনথেসিস রেপার্টরি। তো এটা হলো একটা জনপ্রিয় রেপার্টরি। তো এই সিনথেসিস রেপার্টরিতে দেখুন ডায়াবেটিসের জন্য কত মেডিসিন রয়েছে। এখান থেকে মূলত একজন এক্সপার্ট এবং দক্ষ চিকিৎসক যিনি ডায়াবেটিসের ওই মাপের ট্রিটমেন্ট দিতে পারেন বা ট্রিটমেন্ট দিয়ে থাকেন, তিনি আপনার জন্য মেডিসিন সিলেক্ট করে আপনার শরীরে নির্দিষ্ট মাত্রায় অর্থাৎ নির্দিষ্ট ডোজের নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োগ করে করে আপনাকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবেন এবং আপনি ধীরে ধীরে সুস্থতা লাভ করবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে এক্সপার্ট এবং দক্ষ একজন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নিতে হবে যিনি ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।